আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা আমি সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ক একটা ক্লাস নেব আজকে, তো যারা আমার সাথে কন্টিনিউ করছে তারা তোমাদের এই মূল পাঠ্য বইটা হাতে নেবে। এবং আমরা আজকে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বিষয়টা সেটা হলো যে পাঠ দুইয়ের দেখো পার্ট দুইয়ের কত ক্লাস আলোচনা করেছিলাম ডাউনলোড নিয়ে। তোমরা ডাউনলোড এই যে নতুন শিখলাম পার্ট পাঁচ, এই যে পাঁচ নম্বর পৃষ্ঠার সর্বশেষ নতুন শিখলাম, যেটা এই যে পাঁচ নম্বর পৃষ্ঠা নতুন শিখলাম যেখানে এখানে আছে দেখো ই চিকিৎসা কেন্দ্র। শিক্ষার্থীরা আজকে আমরা ই চিকিৎসা কেন্দ্র নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো ইতিমধ্যে আমি বোর্ডে এই বিষয়টা লিখে রেখেছি ই চিকিৎসা কেন্দ্র। দেখো শিক্ষার্থীরা ই চিকিৎসা কেন্দ্র নিয়ে কেন আলাপ করছে আমরা, এর মূল কারণ হলো কি তথ্য প্রযুক্তির এই কল্যাণে এখন কিন্তু ঘরে বসে অনেকে বাইরে বা অন্য সরকারি হসপিটালেও কিন্তু ডাক্তার দেখানো যাচ্ছে। এই বিষয়টাই ই চিকিৎসা কেন্দ্র। এখানে দেখো ই চিকিৎসা বলতে ই মানে ইলেকট্রনিক্স, ELECTRONICS ইলেকট্রনিক্স আর চিকিৎসা ট্রিটমেন্ট TREATMENT ট্রিটমেন্ট আর ক্যান্সার সেন্টার CENTER। তাহলে এটা কী দাঁড়ালো ELECTRO ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স TREATMENT ট্রিটমেন্ট সেন্টার CENTER। এটা সেন্টার, এটাকে যদি আমরা আর একটু সংক্ষেপ করি তাহলে ই TREATMENT ট্রিটমেন্ট সেন্টার। এই ই ট্রিটমেন্ট সেন্টারকে সেন্টারে কিন্তু চমৎকার একটা নাম আছে শিক্ষার্থীরা, সারা পৃথিবী পরিচিত। এই ই ট্রিটমেন্ট সেন্টারের পুরো নামটা হলো টেলিমেডিসিন। টেলিমেডিসিন দেখো আমি আবার যদি লিখি এটাকে বড় করে যদি লিখে এখানে TELE টেলি MEDICIN টেলিমেডিসিন। তোমরা এই শব্দটাই বিশেষ করে শুনবে বিভিন্ন জায়গায় টেলিমেডিসিন। শিক্ষার্থীরা দেখো তথ্য প্রযুক্তির প্রসারের ফলে আজকে আমাদের প্রত্যেকটা সরকারি হসপিটালে পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অথবা আমাদের যে ইউনিয়ন পর্যায়ের যে কমিউনিটি ক্লিনিক সেগুলোতে কিন্তু এই টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন রাখতে পারে যে টেলিমেডিসিন কী জিনিস। দেখো এখানে আমি যদি টেলিমেডিসিনের পক্ষে একটু, তোমরা যেহেতু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এত বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই তোমাদের, শুধু আমি টেলিমেডিসিন কী জিনিস এই বিষয়টা নিয়ে একটু ধারণা দিই। দেখো টেলিমেডিসিন এখানে দুইটা শব্দ টেলি আর মেডিসিন, তার মানে কি টেলিমেডিসিন দুইটা শব্দ এখানে টেলি এবং মেডিসিন। এখন যদি আমরা টেলিমেডিসিনের পূর্ণাঙ্গ রূপে যাই এখানে টেলি শব্দের অর্থ কি TELEPHONE টেলিফোন, এই টেলিফোনের টেলি এই মূল শব্দটা টেলিফোনের টেলি TELE টেলি আর এতে মেডিসিন মেডিসিন MEDICIN এই মেডিসিন এর অর্থ হইল কেন ঔষধ। আর টেলি মানে টেলিফোন, টেলিফোনের দেখে এখানে টেলি, তাহলে টেলিফোনের মাধ্যমে তাহলে মূল দুয়েটা শব্দ নিয়ে একটা জিনিস দাঁড়ালো যে টেলিফোনের মাধ্যমে যে ঔষধ দেওয়া হয়। অর্থাৎ তুমি এখন আছো মনে করো গ্রামে অথবা দূরবর্তী কোনো স্থানে, এখান থেকে শহরের বড় ধরনের কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন, কিন্তু আমাদের এই মুহূর্তে শহরে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই অথবা ওই সময়টা নাই, এক্ষেত্রে টেলিফোনের মাধ্যমে
একটা চিকিৎসা কেন্দ্রে বসে অথবা ঘরে বসে টেলিফোনের মাধ্যমে যে ডাক্তারের সাথে আমরা সরাসরি কথা বলে যে চিকিৎসা নিয়ে থাকি সেটাকেই টেলিমেডিসিন বলা হচ্ছে। সেক্ষেত্রে তারা টেলিমেডিসিনকে আমি তোমাদের বোঝাতে পারলাম, অর্থাৎ টেলিফোনের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে, যদি আমরা ইন্টারনেট টেলিফোনের মাধ্যমেই চলে, টেলিফোনের মাধ্যমে আমরা যদি কোনো চিকিৎসা সেবা নিয়ে থাকি দূরবর্তী কোনো ডাক্তারের কাছ থেকে, সেটাকে আমরা টেলিমেডিসিন বলছি। শিক্ষার্থীরা আমি কি টেলিমেডিসিন তোমাদের বোঝাতে পেরেছি? তাহলে টেলিমেডিসিন হলো গিয়ে টেলিফোনের মাধ্যমে আমি যদি এখন লিখি তাহলে কি দাঁড়ালো, টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করাটাকেই টেলিমেডিসিন বলা হয়। শিক্ষার্থীরা এই পর্যন্ত তো আমি টেলিমেডিসিন তোমাদের বুঝে, অর্থাৎ তুমি একজন, তুমি মনে করো প্রাথমিকভাবে কোনো একজন ডাক্তারের কাছে গেছো, যাওয়ার পর বললো যে ডাক্তারই বললেন যে এটা তো আমার পক্ষে সম্ভব না, শহরের কোনো বড় ডাক্তারের মাধ্যমে আপনি এটা দেখাতে পারেন, কারণ চিকিৎসা সেবা সবসময় সব রকম একরকম থাকে না। ঠিক ওই মুহূর্তে যদি শহরে যাওয়ার পর্যন্ত যদি তোমার উপযোগী না থাকে, তাহলে তুমি ফোনের মাধ্যমে ওই ডাক্তারের সাথে কথা বলে অথবা ভিডিও কলের মাধ্যমে যদি আমরা যে চিকিৎসা সেবা নিয়ে থাকি সেটাকে টেলিমেডিসিন বলা হয়। তাহলে এখন আমরা জানলাম টেলিমেডিসিন কি, এখন আমরা জানবো যে টেলিমেডিসিনের একটা টেলিমেডিসিন বাস্তবায়নের জন্য আমাদের কী কী প্রয়োজন। শিক্ষার্থীরা টেলিমেডিসিন অর্থাৎ যে ই চিকিৎসা কেন্দ্র, আমাদের প্রথমে যেটা প্রয়োজন হলো গিয়ে কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা স্মার্টফোন। স্মার্টফোন এই তিনটার যে কোনো একটা হবে, কম্পিউটার থাকলে হবে, ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ থাকলে হবে, স্মার্টফোন থাকলে হবে, অথবা অনেকে নোটবুক দিয়েও ব্যবহার করবে। নোটবুক এই তিনটা থেকে যে কোনো একটা হলে হবে, এগুলো আমাদের প্রথম যে উপকরণ প্রয়োজন। তারপর প্রয়োজন দ্বিতীয়ত আমাদের প্রয়োজন টেলিমেডিসিন বাস্তবায়নের জন্য বা এই চিকিৎসা কেন্দ্র স্থাপনের জন্য আমাদের সেকেন্ডলি যেটা প্রয়োজন ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন এবং এটা অবশ্যই উচ্চ গতির হতে হবে। উচ্চ গতির ইন্টারনেট কানেকশন, কারণ যদি আমরা নিম্ন গতির ইন্টারনেট কানেকশন নেই, তাহলে যদি ভিডিও কলেও কথা বলার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। তাহলে একটা টেলিমেডিসিন সেন্টার স্থাপনের জন্য আমাদের প্রথমে প্রয়োজন কেন্দ্র, তো একটা রুম তো প্রয়োজন অবশ্যই, অতীব উপকরণ যেটা কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন অথবা নোটবুক যে কোনো একটা হলে হবে। তারপর তো প্রয়োজন উচ্চ গতির ইন্টারনেট কানেকশন, আর প্রয়োজন লোকাল একজন ডক্টর প্রয়োজন, স্থানীয় পর্যায়ে একজন ডাক্তার অবশ্যই প্রয়োজন, কারণ ওখান থেকে যে ওই ডাক্তার সাহেব তোমাকে যে বা আমাকে যে ব্যবস্থাপত্র দেবেন সেটা যেন স্থানীয় ডাক্তার যেন লিখে দিতে পারেন আমাদের, কারণ আজ মেডিকেলের সব ভাষা তো আমরা জানি না, বুঝতেও পারবো না। সে বড় ডাক্তার তো মেডিকেল ভাষায় কথা বলবেন, পেশেন্টকে বুঝিয়ে দিবেন যে আপনার এই প্রবলেম, কিন্তু পাশাপাশি একজন ডাক্তার বুঝবেন অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে কোনো একজন হলে হবে, লোকাল ডক্টর অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে কোনো একজন হলে হবে, ওনারা আপনাকে ব্যবস্থাপত্র দেবেন, ব্যবস্থাপত্র দেবেন এবং ওই অনুপাতে আমরা চিকিৎসা গ্রহণ করবো অথবা ওষুধ নেবো অথবা কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে সেটা করবো।
তাহলে শিক্ষার্থীরা টেলিমেডিসিন কি, আমি আজকে এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি, একটা টেলিমেডিসিন কি আর দুই টেলিমেডিসিনের জন্য কি কি উপকরণ প্রয়োজন টেলিমেডিসিন স্থাপনের জন্য। প্রথমে ইন্টারনেট অথবা টেলিফোনের মাধ্যমে কোনো চিকিৎসা সেবা গ্রহণ করাকেই টেলিমেডিসিন বলা হয় অথবা ই চিকিৎসা বলা হয়। তারপর দরকার টেলিমেডিসিন বাস্তবায়নের জন্য আমাদের দরকার একটা কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন অথবা নোটবুক প্রয়োজন। তারপর প্রয়োজন ইন্টারনেট কানেকশন, এবং এটা অবশ্যই হাই স্পিড উচ্চ গতির ইন্টারনেট কানেকশন। উচ্চ গতির ইন্টারনেট কানেকশন না থাকলে আমরা এই পর্ব কখনো বাস্তবায়ন করতে পারবো না। তারপর আমাদের লোকাল ডক্টর অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ওনারা ছাড়া আমরা ব্যবস্থাপত্র নিতে পারবো না ওনাদের কাছ থেকে। এই তিনটা জিনিস অবশ্যই একটা ই চিকিৎসা কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজন। সেক্ষেত্রে আমি কি তোমাদের বোঝাতে পেরেছি টেলিমেডিসিন কি? অর্থাৎ আরও যদি সহজ বলি, টেলিফোনের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে কোনো চিকিৎসা সেবা গ্রহণ করাটাকেই টেলিমেডিসিন বলা হয় অথবা ই চিকিৎসা সেবা বলা হয় অথবা ই চিকিৎসা ই ইলেকট্রনিক্স ট্রিটমেন্ট। এটা আমরা এখানের বাংলায় কিন্তু এটা সারা ওয়ার্ল্ডে এটা কী নামে পরিচিত, টেলিমেডিসিন নামে পরিচিত। এই যে ইলেকট্রনিক্স মেডিসিন যেটা, এটা টেলিমেডিসিন নামে পরিচিত বা ই চিকিৎসা কেন্দ্র বলা হচ্ছে। মানে বাংলায় লিখছি যে বাংলায় শরীর এই যে ই মানে ইলেকট্রনিক্স আর চিকিৎসা কেন্দ্র, কেন্দ্র মানে যেখানে বসে আমরা এই সেবাটা নিয়ে থাকি। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি কি আলাপ করলাম, চিকিৎসা কেন্দ্র নিয়ে আলাপ করলাম। এখানে নতুন শিখছিলাম ই বুক রিডার নিয়ে আমরা আলাপ করেছি, উইকিপিডিয়া নিয়ে আলাপ করেছে, ডাউনলোড নিয়ে আলাপটা করেছে, চিকিৎসা কেন্দ্র নিয়ে এবং নিউট্রিনো নিয়ে। এই পাটের পার্ট দুইয়ের নতুন শিখলাম যা ছিল সবগুলো বিষয় নিয়ে আমি ইতিমধ্যে আলাপ করে ফেলেছি। আগামী ক্লাসে আমরা পার্ট তিন এই বিষয়টা নিয়ে আলাপ করবো, কর্মগত তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমরা প্রথমে এই পার্টটা পড়বে, পড়ার পর আমি এখান থেকে যে জিনিসগুলো বোঝো না সেটা হয়তো আমাকে মেসেজ করে দিতে পারো, আর আমি তো আলাপ করবো ইনশাআল্লাহ। ওই পর্যন্ত সবাই ভালো থাকো, ভালো রাখো, আসসালামু আলাইকুম।